একদিন আগেই খবর হয়েছিল 27 অক্টোবর মুক্তি পাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। কিন্তু আজ ঘটা করে ট্রেলার অবমুক্তির দিনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঘোষণা করলেন 13 অক্টোবর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। প্রায় 4 বছরের অপেক্ষা শেষ হচ্ছে, 13 অক্টোবর মুক্তি পাচ্ছে বাংলাদেশের হলে, কিন্তু ভারতে কবে মুক্তি পাচ্ছে সেই ব্যাপারে এখনো নিশ্চিত জানা যায়নি। শোনা যাচ্ছে সেটি 28 তারিখে মুক্তি পেতে পারে ভারতের বিভিন্ন সিনেমা হলে, বিশেষ করে কলকাতায়। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুজিব একটি জাতির রূপকার সিনেমার ট্রেলার অবমুক্ত করা হয়েছে। 1 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলারটি অসাধারণ একটা গান দিয়ে শুরু হলেও এই ট্রেলারটিকে আপনি এক ধরনের হতাশার চিত্ররূপও ভাবতে পারেন। বঙ্গবন্ধুর বায়োপিককে কেন্দ্র করে যে প্রত্যাশার পারদ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল, বোধহয় ট্রেলারটা হতাশ করল দ্বিতীয়বারের মতো। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য যখন ট্রেলার প্রকাশিত হয়, সেটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কর্তৃপক্ষ ঘোষণা করেন, বিশেষ করে পরিচালক ঘোষণা করেন এটি অফিসিয়াল ট্রেলার নয়, কান চলচ্চিত্র উৎসবে জমা দেওয়ার জন্য তড়িঘড়ি করে করা হয়েছিল। সেখানে নানা রকমের অসঙ্গতি দেখার পরে সেই সব অসঙ্গতিগুলো দূর করারও চেষ্টা করা হয়েছে। এবার 1 মিনিট 40 সেকেন্ডের যে ট্রেলারটি মুক্তি পেল, তাতে অসাধারণ একটি গান দিয়ে শুরু হলেও এখানে বঙ্গবন্ধুর জীবনের সব থেকে উল্লেখযোগ্য কিংবা সব থেকে আবেগী রোমহর্ষক ব্যাপারগুলো আদৌ উঠে এসেছে কিনা, কিংবা ট্রেলারটা পুরো সিনেমার গল্পটা বলতে পারলো কিনা, ট্রেলারটা আপনাকে আকর্ষিত করছে কিনা, এই বিচারের ভার আপনার নিজের উপরেই। 1 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলারে দেখানো হয়েছে সেখানে বঙ্গবন্ধুর যে দরাজ কণ্ঠ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের যে আবেগ, তার ছিটে ফোটাও ছিল না বলেও অনেকে মনে করতে শুরু করেছেন। এর আগেই একটি আলোচনা ছিল সিনেমায় অভিনয় করলেও আরিফিন শুভকে দিয়ে বোধহয় ডাবিং করানোটা ঠিক চিন্তা হয়নি। এবারে 1 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলারে বঙ্গবন্ধুর চরিত্রে রূপদানকারী আরিফিন শুভর যতগুলো কণ্ঠস্বর শোনা গেছে তার বেশিরভাগই বঙ্গবন্ধুর সঙ্গে আদৌ যায় কিনা কিংবা ঠিকঠাক হলো কিনা, এই বিচারের ভারও নিশ্চয়ই দর্শকদের ওপরেই ছাড়তে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে এক জীবন্ত সেলুলয়েডের চিত্ররূপ আজীবন বেঁচে থাকবে, তেমনই একটি ছবি প্রত্যাশা। হয়তো ট্রেলারে ঠিকঠাকভাবে উঠে না আসলেও পুরো সিনেমাতে ঠিকঠাক গল্পটাই উপস্থাপন করা হবে, কিন্তু বোধহয় একটা শূন্যতা থেকেই যাবে, সেটি বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠ, যেটি আরিফিন শুভ বোধহয় দিতে পারেননি পুরোপুরি।